হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজকে হচ্ছে 19শে জুলাই এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে জয়েন করলে সেখানে আমি সমস্ত পিডিএফগুলো আপডেট দিয়ে থাকি। অনেক সময় অনেক কিছুর ভিডিও করা সম্ভব হয় না, সেগুলো আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে দিই তোমাদের। এবং এই ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি খবরের শিরোনামে থাকা পোবা রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত? পোবা সংরক্ষিত বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত, কোন রাজ্যে? উত্তর হবে আসাম। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, আসামে অবস্থিত পোবা রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কেন? পোবা রিজার্ভ ফরেস্ট আসামে অবস্থিত, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কারণ সম্প্রতি এই রিজার্ভ ফরেস্টকে অভয়ারণ্যে উন্নীত করা হবে, অভয়ারণ্যে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার, সেজন্যই এই কোয়েশ্চেনটা তোমাদের ইম্পর্ট্যান্ট হয়ে গেল। তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আর কিছুদিন আগেই আরেকটা কোয়েশ্চেন তোমাদের করিয়েছিলাম, সেটা ছিল যে আসামের দেহিং পাটকই অভয়ারণ্যকে তারা ন্যাশনাল পার্কে উন্নীত করছে। দেহিং পাটকই, এখানে দেখতে পাচ্ছ, দেহিং পাটকই অভয়ারণ্যকে জাতীয় উদ্যানে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। আবার আসাম প্রজ্ঞা নামক একটি রেডিও প্রোগ্রাম চালু করেছে। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, অনেক সময় প্রশ্ন থাকে কোন রাজ্যে অবস্থিত, 100 শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটাও আসামেই অবস্থিত। তোমরা হিমা দাসের নাম শুনে থাকবে, হিমা দাস স্প্রিন্ট রানার, তিনিও আসামের অধিবাসী। তাহলে অপশান এ কারেক্ট আনসার হলো। প্রথম কোয়েশ্চেন থেকে আমরা এতগুলো রিলেটেড ফ্যাক্ট জানতে পারলাম। তো আজকের ক্লাসের আমাদের লাইক টার্গেট হচ্ছে 500+। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথেও সঙ্গে সঙ্গে শেয়ার করে দাও। আমি টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করো। যে কোনো প্রশ্ন নিয়ে তোমাদের বিভ্রান্ত সৃষ্টি হলে সেই প্রশ্ন তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করো, সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনের উত্তর তোমরা সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে লাইক করো, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। এবং এই ক্লাসের লাস্টে যে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। তো আন্তর্জাতিক সাংবাদিক স্বাধীনতা পুরস্কার 2020-র জন্য কতজনকে মনোনীত করা হয়েছে? ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড 2020-র জন্য মোট 4 জনকে মনোনীত করা হয়েছে। এই 4 জনের নাম হচ্ছে শাহিদুল আলম বাংলাদেশ, মোহাম্মদ মজেদ ইরানের, দাপো অল রুনিউমি নাইজেরিয়ার এবং শ্বেতলানা প্রকোপোভা রাশিয়ার। এই 4 জনকে মনোনীত করা হয়েছে। এই 4 জনের নাম আমি এখানে তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবো, কমেন্ট বক্সে একটা কমেন্ট করে, এখানের নামগুলো লেখা নেই। তো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 কোন দেশে আয়োজিত হবে? ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 আয়োজিত হবে কাতারে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ফিফায়ের পুরো নাম কি? ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1904, 1904 সালে। এবং বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন জিয়ানি ইনফান্টিনো। বর্তমানে ফিফা এর প্রেসিডেন্ট রয়েছেন। এবং এই যে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ 2022, তো কাতারের রাজধানীর নাম কি? কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা এবং কাতারের কারেন্সি হচ্ছে রিয়াল। এবং যদি প্রশ্ন থাকে কাতারের প্রধানমন্ত্রীর নাম কি, তখন হবে খালিদ বিন খলিফা। কাতারের প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, 4 নম্বর কোয়েশ্চেন, ভারতীয় বংশোদ্ভূত
চন্দ্রিকা প্রসাদ সন্তোখী কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে স্পেলিংটা। তো চন্দ্রিকা প্রসাদ সন্তোখী কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন? তো তিনি সুরিনাম, সুরিনাম আশা করি দেশের নাম তোমরা শুনে থাকবে, সুরিনাম নামক একটি দেশের তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সুরিনাম হচ্ছেন দক্ষিণ আমেরিকার একটি দেশ। তো সুরিনামের রাজধানীর নাম হচ্ছে বারা মেরিনো, বারা মেরিনো। সুরিনামের রাষ্ট্রপতি তিনি নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন চন্দ্রিকা প্রসাদ সন্তোখী, এবং সেখানকার কারেন্সি হচ্ছে ডলার। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, কোন দেশ তাদের প্রথম স্বদেশি নিউমোনিয়া ভ্যাকসিন তৈরি করেছে? ভারত, ভারত প্রথম স্বদেশি নিউমোনিয়ার ভ্যাকসিন প্রথম তৈরি করলো ভারত। আগে নিউমোনিয়ার ভ্যাকসিন ছিল কিন্তু সেটা ভারতে তৈরি ছিল না, তো ভারতে প্রথম তৈরি হলো এই প্রথম নিউমোনিয়ার ভ্যাকসিন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটা তৈরি করেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক কোম্পানি এটি তৈরি করেছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6, কোন রাজ্য হারিয়ে যাওয়া শিশুদের খোঁজ করার জন্যে অপারেশন মুস্কান কোভিড-19 অভিযান চালু করেছে? হারিয়ে যাওয়া শিশুদের খোঁজ করার জন্য অপারেশন মুস্কান নামক কোভিড-19 অভিযানটি চালু করেছে অন্ধ্রপ্রদেশ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই অভিযান 7 দিন ধরে চলবে এবং যেসব শিশুদের সেখানে খুঁজে পাওয়া যাবে তাদের কোভিড-19 টেস্টও করা হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী, এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন YS জগনমোহন রেড্ডি, আর সেখানের গভর্নর রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন, বিশ্বভূষণ হরিচন্দন। এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য, যেটা গঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। এই কোয়েশ্চেনটা সব থেকে বেশিবার পরীক্ষায় থাকে যে কোন রাজ্য ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য, তো অন্ধ্রপ্রদেশ, যেটা গঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। পরবর্তী কোয়েশ্চেন দেখবো আমরা 7 নম্বর, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস আন্তর্জাতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিশ্ব দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়ে থাকে? কারেক্ট আনসার হবে 17ই জুলাই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বিচার ব্যবস্থা আরও নিরপেক্ষ এবং মজবুত করার জন্য, এবং অত্যাচারিত নিপীড়িতদের সঠিক ন্যায় প্রদান করার জন্য প্রত্যেক বছর 17ই জুলাই এই দিনটি পালন করা হয়ে থাকে। আর তোমাদের প্রশ্ন থাকে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোথায় অবস্থিত? তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অবস্থিত দ্য হেগ শহরে, নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগ শহরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অবস্থিত, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল 2002 সালে। তো এই কোয়েশ্চেন থেকে আমরা এতগুলো ইনফরমেশান জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 8, কোন রাজ্য সম্প্রতি কৃষকদের জৈব রাসায়নিক সার বিতরণ করার একটা প্রকল্প গ্রহণ করেছে? তো কোন রাজ্য, এটা উত্তর হবে উত্তরপ্রদেশ। সম্প্রতি গরিব কৃষকদের জৈব রাসায়নিক সার বিতরণ করার একটি প্রকল্প চালু করেছে। তো উত্তরপ্রদেশ আরও কী কী সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে উত্তরপ্রদেশ সম্বন্ধে, সেগুলো হলো বাল শ্রমিক বিদ্যা যোজনা তারা চালু করেছিল, ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার কার্য চালু করা প্রথম রাজ্য, অর্থাৎ তারা কোভিড-19 আবহে তারা ভার্চুয়ালভাবে আদালতের মাধ্যমে বিচার কার্য চালু করা প্রথম রাজ্য হিসেবে তারা এই কার্য চালু করেছিল, প্রবাসী রাহত মিত্র অ্যাপ লঞ্চ করেছে তারা, আয়ুষ কবচ অ্যাপ লঞ্চ করেছিল, আরোগ্য সেতু অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছিল প্রথম উত্তরপ্রদেশে, হার্বাল রোড প্রজেক্ট নির্মাণ করবে তারা। হার্বাল রোড প্রজেক্ট কি? 800 কিলোমিটার রাস্তার ধারে বিভিন্ন ভেষজ উদ্ভিদ রোপণ করা হবে, এটাই হচ্ছে হার্বাল রোড প্রজেক্ট। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের গভর্নর হচ্ছেন আনন্দিবেন প্যাটেল, এবং উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। আর অপশন সি কারেক্ট আনসার হলো উত্তরপ্রদেশ। নেক্সট কোয়েশ্চেন দেখবো 9, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি তাঙ্গামস উপজাতি সম্পর্কে লিখিত একটি বইয়ের উদ্বোধন করলেন? তো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী তাঙ্গাম উপজাতি সম্পর্কে লিখিত একটি বই উদ্বোধন করলেন। অরুণাচল প্রদেশে একটি উপজাতি রয়েছে তাঙ্গাম, এবং সেখানে তাদের ভাষাও হচ্ছে তাঙ্গাম। তো এই উপজাতি দিনের পর দিন তারা সংখ্যায় কমে আসছে এবং বিলুপ্ত হওয়ার পথে,
তো সেজন্যই তাদের সম্পর্কিত এই বইটি প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এই বইটির নাম হচ্ছে দ্য তাঙ্গমস। তোমরা এইটুকু যদি মনে রাখো দ্য তাঙ্গমস তাহলেও কাজ দেবে, কারণ বইটির নাম অনেক বড়। তোমাদের পরীক্ষার সময় দ্য তাঙ্গমস শুধুমাত্র নাম থাকতে পারে, অথবা দ্য তাঙ্গমস অ্যান এথনোলিঙ্গুইস্টিক স্টাডি অফ দ্য ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড গ্রুপ অফ অরুণাচল প্রদেশ। অ্যান এথনোলিঙ্গুইস্টিক স্টাডি, এথনোলিঙ্গুইস্টিক স্টাডি অফ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড গ্রুপ অফ অরুণাচল প্রদেশ, পুরো বইটার নাম হচ্ছে। অরুণাচল প্রদেশের গভর্নরের নাম কি? বিডি মিশ্রা। এবং অরুণাচল প্রদেশের হাইকোর্ট, প্রশ্ন একটা থাকে অরুণাচল প্রদেশের হাইকোর্ট কোথায় অবস্থিত, অরুণাচল প্রদেশের হাইকোর্ট হচ্ছে আসামের গুয়াহাটি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট। আর অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। অরুণাচল প্রদেশের পূর্ব নাম কী ছিল? এর আগে অরুণাচল প্রদেশের নাম ছিল নেফা। এই কোশ্চেনটাও বারবার থাকে, অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। অরুণাচল প্রদেশ প্রথম ইউনিয়ন টেরিটরি এর মর্যাদা পেয়েছিল 1972 সালে, এবং তারপর রাজ্যের মর্যাদা পায় 1987 সালে। অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সবথেকে পূর্বের রাজ্য, এবং জনঘনত্ব, ভারতের জনঘনত্ব সর্বনিম্ন 17 পার বর্গ কিলোমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা, 10 নম্বর কোয়েশ্চেন, কোন রাজ্যের পুলিশ সম্প্রতি সাইভ হার অভিযান চালু করেছে? এটা মনে রাখবে, এটা সাইবার নয়, সাইভ হার অভিযান চালু করেছে কোন রাজ্যের পুলিশ? তো এটা হবে তেলেঙ্গানার পুলিশ সাইভ হার অভিযান চালু করেছে। ও, এই অভিযানের মাধ্যমে কী হবে, যেসব শিশু এবং মহিলারা অনলাইনে সাইবার শিকার হচ্ছে, অনলাইনে অত্যাচারের শিকার হচ্ছে, সেই সব মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য তেলেঙ্গানা পুলিশ এই সাইভার অভিযানটি চালু করেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি? তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর রাও। এবং তেলেঙ্গানার গভর্নর হচ্ছেন তামিলিসাই সুন্দর রাজন, তামিলিসাই সুন্দর রাজন, সুন্দর রাজন। তেলেঙ্গানা রাজ্যটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশকে ভাগ করে তেলেঙ্গানার প্রতিষ্ঠা হয়েছিল। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে বর্তমানে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদ আগে অন্ধ্রপ্রদেশের রাজধানী ছিল, তো ভাগ হয়ে যাওয়ার পর তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। আর সম্প্রতি একটা কোয়েশ্চেন তেলেঙ্গানা সম্পর্কে ইম্পর্টেন্ট তোমাদের, যে তেলিয়া রুমালকে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল কিছুদিন আগে, জিআই ট্যাগ দেওয়া হয়েছিল, এটাও তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে এতগুলো ইনফরমেশান জানতে পারলাম। আজকের যে কোশ্চেনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে, সেটা হচ্ছে গতকাল এই কোশ্চেনটা তোমাদের করিয়েছিলাম আমি, যে সম্প্রতি কে আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন। তো এই কোশ্চেনের উত্তর প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের আমি আরও যে সমস্ত রাষ্ট্রদূতরা নিযুক্ত হয়েছেন এই কিছুদিনের মাধ্যমে, রিসেন্ট দশ বারো জন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন বিভিন্ন দেশে, তো সেই সমস্তগুলো তোমরা একসঙ্গে কমেন্ট করার চেষ্টা করবে। তো এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করো, এবং আজকের ভিডিওর লাইক টার্গেট তোমাদের বলেছি 500 লাইক তোমরা পূর্ণ করে দাও, তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রত্যেকে তোমরা কিন্তু জয়েন করো। এবং প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের টাইম হচ্ছে 7 AM, 7টার সময়, কিন্তু ক্লাস করাতে একটু দেরি হয়ে যায়, তো 7টার আগেই তোমরা এরপর থেকে প্রত্যেক দিন 7টার আগেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।